হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পেরেছো যে ভিডিওটি কিসের ওপর হতে চলেছে। কিরম একটা আওয়াজ হচ্ছে ঘরে, মাগো একদম ঠিক ধরেছ। আজকের ভিডিওর আকর্ষণ হচ্ছে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। হয়তো ভয় পেয়ে গেছিলাম আমায় দেখে, ভয় পাবার কিছু নেই, আমি তোমাদের বুঝতে পেরেছি পারমিতা দি। তো যাই হোক, তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে যে দিদি তোমার জীবনে ভূতের কিছু শেয়ার করো, মানে তোমার জীবনে ভূত দেখেছো বা ভূতের কিছু হরর কিছু। তো সত্যি কথা বলতে দেখো, আমার জীবনে সেরকম কোনো ভূতের কিছু ঘটেনি, কিন্তু হ্যাঁ, এটা বলতে পারো একবার আমি খুব ভয় পেয়ে গেছিলাম। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি, তোমাদের রিকোয়েস্টেড ভিডিও বলতে পারো এটা। তো সেই সালটা ছিল 2005, যখন আমি মাধ্যমিক পরীক্ষা দিই, আমার খুব ভালো মনে আছে। আর আমার মাধ্যমিক পরীক্ষার মানে যেদিন আমি ভয়টা পেয়েছিলাম, ঠিক তার পরের দিন আমার অঙ্ক পরীক্ষা ছিল। এমনি আমি অঙ্কে অষ্টরম্ভা, মানে অঙ্ক কিছু মাথায় ফাতায় ঢুকতো না। এমনি তুমি বলো, তুমি আমাকে কী বলো ওটাকে, এমনি বিজ্ঞান ফিজ্ঞানে সব মোটামুটি পেরে যাই, ঠিক আছে। সায়েন্স গ্রুপে আমি অঙ্কের জন্য আমার মানে ডিভিশনটা ঠিকঠাক আসেনি, আমি মিথ্যে বলবো না। আমার সেকেন্ড ডিভিশন এসেছিলো মাধ্যমিকে, ফার্স্ট ডিভিশন চারটে নাম্বারের জন্য আমার ফার্স্ট ডিভিশন আটকে যায়, মাত্র চারটে নাম্বারের জন্য আটকে গেল। তারপরে বাড়িতে এসে খুব মানে যাই হোক, যেগুলো হয়ে থাকে বকাডকা খেয়েছি। তো যাই হোক, তো সেরকমই কিছু একটা ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করছি, কিন্তু ওটা ঠিক ভূত ছিল কি না আমি বলতে পারবো না। তাহলে চলো গল্পটা শুরু করা যাক। 2005 রবিবার ছিল, মার্চ মাসের 6 তারিখ, আর আমার 7ই মার্চ ছিল অঙ্ক পরীক্ষা, সোমবার লাস্ট। সেদিনই আমার অঙ্ক পরীক্ষা হয়ে আমার মাধ্যমিক শেষ হবে, মানে 2005-এর মাধ্যমিক শেষ হবে। তো অনেক রাত্রির অবধি, ন্যাচুরালি আমি যখন পড়াশোনা করতাম অনেক রাত্রির অবধি পড়াশোনা করতাম, কারণ আমার সত্যি কথা বলতে বন্ধুরা, আমি ভোরবেলা ঘুম থেকে উঠতে পারতাম না। আমি অনেক রাত্রির অবধি, মা ফা ঘুমিয়ে পড়তো, তারপরে আমি প্রায় 1টা 1:30 কোনোদিন 2 এরকম পড়াশোনা করতাম। তো সেদিনও যথারীতি মানে পরীক্ষার সময় হলো তো আরও 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 অনেক টাইম নিতাম। তো যথারীতি আমার সেদিনকার মানে ঘুম পায়নি, মানে অঙ্ক পরীক্ষা যেহেতু অঙ্ক প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হয়েছে, কিন্তু কী করে ঘুমও পাচ্ছে, কারণ বোরিং সাবজেক্ট ছিল অঙ্কটা আমার কাছে। অনেকে যারা অঙ্ককে ভালোবাসো তারা প্লিজ আমাকে হেট করো না, কারণ ভালো সাবজেক্ট পছন্দ করা নিজের ব্যক্তিগত ব্যাপার, আমি কোনো সাবজেক্টেই ছোটো মনে করছি না, কিন্তু আমার ম্যাথসটা ঠিক ভালো লাগতো না। রবিবার দিন আমি অনেক রাত্রির অবধি অঙ্ক প্র্যাকটিস করছি, আর অঙ্ক তো মাথায় ঢুকছেই না, করেই যাচ্ছি। তো আমার একটু মানে ঘুম কাটানোর জন্য আমাকে একটু মানে কী বলবো, ওয়াশরুমে যেতে হয়েছিল। আর আগে কী হতো বলো তো, এখন যেমন সব কিছু অ্যাডজাস্ট হয়ে গেছে আমাদের বাড়িতে, কিন্তু আগে আগে কী ছিল, আগে মানে বাড়ি থেকে আমাদের ঘর থেকে একটু উঠোন টাইপের, ওই উঠোন থেকে বেরিয়ে তারপরে গিয়ে আমাদের টয়লেট রুমটা ছিল। তো যাই হোক, এরকমভাবে রাত্রির তখন 1:45 মতন বাজে, দেখছি মা ঠা সবাই ঘুমোচ্ছে, তখন আমার ঠাকুমাও বেঁচে, সবাই ঘুমোচ্ছে, বাড়ি পুরো ফাঁকা, ঝিঝি পোকার ডাক। আর আমার বাড়িটা যেহেতু একটু ভেতর দিকে, মানে দমদম দুর্গানগর, হয়তো তোমরা নাম শুনে থাকবে, দমদম জংশন, তারপরে ক্যান্টনমেন্ট, তারপরে দুর্গানগরটা পড়ছে বনগা লাইনের দিকে যেতে গিয়ে, ওখানে আমার বাপের বাড়ি, যেই কারণে আমার রাত্রিবেলার দিকে সব ঝিঝি পোকার ডাক। এখন তো সব ফ্ল্যাট ফ্ল্যাট উঠে একেবারে সমস্ত ছোটো বাড়ি ভেঙে গেছে। যাই হোক, তো যাই ওখানে আমি তখন রাতে 1:45 বাজে, তখন আমার এত শরীরটা খারাপ লাগছে যে বাথরুমে যাই। তো যাই হোক, তখন তো আমি টয়লেট রুমে গেলাম, যাওয়ার পরে মানে আমি ওয়াশ টোয়াশ মানে রুম টুম থেকে ওয়াশ ফোয়াশ হয়ে বেরিয়ে এসেছি। আসার পরে তখন আমি তখন চশমা পরতাম, মানে মাধ্যমিকের সময় আমার চোখে পাওয়ার এসেছিলো হালকা, তখন আমাকে ডাক্তার চশমা দিয়েছিলো। তোমাদেরকে আমি কী বলবো, আমার গাটা এখনও কাটা দিচ্ছে। আমি বাথরুম থেকে যখন গেলাম তখন কিছু না, যখন আমি বেরোচ্ছি, আর আমাদের বাথরুমের ঠিক পেছন দিকে একটা পুকুর টাইপের ছিল, যদিও এখন সেটা ভরাট হয়ে ফ্ল্যাট উঠে গেছে, ওইখানটা আমি বাপের বাড়ি গেলে পরে আমি তোমাদের সেই জায়গাটা নিশ্চয়ই দেখাবো, তোমরা আমাকে মনে করিয়ে দেবে, একটু মনে করিয়ে দেবে, আমি নিয়ে দেখাবো। ওখানটায় আমার যেন মনে হলো, মানে তখন রাত্রির 1:45 বাজে, আমার মনে হচ্ছে কেউ সাঁতার কাটলে বা পুকুরে বাসন টাসন ধুলে বা মানে কিছু কাজ করলে যেরকম জলের একটা কলকলানি আওয়াজ, সেটা আমি ফিল করতে পাচ্ছি, ওরকমভাবে মানে রীতিমতো আওয়াজটা হচ্ছে। আর যখনই আওয়াজটা হচ্ছে আমি এরকমভাবে জাস্ট পেছনে তাকাচ্ছি, তখনই আওয়াজটা বন্ধ হয়ে যাচ্ছে। এটা আমি মানে কী বলবো, এটা আমি সত্যি বলছি ফিল করেছি। আর তারপর আমি কী করলাম, ভাবলাম কী হলো, তারপর হঠাৎ করে মনে হচ্ছে না পেছনে কেউ আসছে,
কিন্তু আদৌ কিন্তু আমার পেছনে কেউ ছিল না। আমি যখন পেছন ঘুরছি তখন দেখছি নর্মাল কিছুই নেই, বাথরুমের দরজা বন্ধ, লাইট জ্বলছে টিম টিম করে, বাইরে লাইট ফাইট আমি সব লাইট জ্বালিয়ে রেখে এসেছি, কিন্তু তবুও মনে হচ্ছে না আমার পেছনে কেউ, মনে হচ্ছে না কেউ, মানে যেই সামনে দেখাচ্ছি তখনই মনে হচ্ছে পেছনে আমার কেউ যাচ্ছে। তখন আমি কী করবো, আমি কি ভুল দেখছি, অঙ্কের টেনশানে মাথায় মাথায় কি সব কিছু ভুল দেখছি। তখন আমি চশমা পরতাম, তখন চশমাটা খুললাম, খুলে চোখটাকে রোগড়ালাম, রোগড়াবার দেখলাম না কিছুই নেই। আবার যখন আমি এগোচ্ছি তখন দেখছি আবার ওরকম আওয়াজ, আবার ওরকম আওয়াজ। যতবার আমি পেছনে তাকাচ্ছি ততবার মনে হচ্ছে কেউ নেই, আবার যতবার সামনের দিকে তাকাচ্ছি ততবার ওই আওয়াজটা, মানে জলের, মানে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না, মানে পুকুরের জলে ন্যাচারালি আমরা কি জামা কাপড় কাচো, এখন যদিও কলকাতা শহরে পুকুর দেখা যায়ই না, যায় একদমই যায় না, আমাদের ওদিকে তখন পুকুর টুকুর ছিল, এখন আছে দু একটা, বেশি নেই, ম্যাক্সিমাম ফ্ল্যাট উঠে গেছে। তো তখন মনে হচ্ছে কি যেন কি বলবো, মানে বলে বোঝাতে পারছি না তোমাদের সেই ফিলিংসটা, মানে মনে হচ্ছে সত্যি কেউ কাজ করছে, রীতিমতো কেউ কাজ করছে, আর না একটা মানে কীরকম বলতো আওয়াজটা, মানে ঝুম ঝুম এরকম একটা আওয়াজ। যখন আমি আওয়াজটা পেলাম না কানে ঝুমঝুম ঝুমঝুম, তখন না আমার মানে আমি না মানে স্টিল, পুরো স্টিল হয়ে গেছি, মানে এগোতেও পারছি না, পিছুতেও পারছি না, এদিকেও যেতে পারছি না, এদিকে আর এদিকে গেলেই তো পুকুরটা, ততবার চোখ চলে যাচ্ছে। আর মনে হচ্ছে যেন আমি যে মানে কীভাবে তোমাদের বোঝাবো বন্ধুরা আমি বুঝতে পারছি না, আমি যতবার সামনের দিকে ধরো এরকমভাবে তাকাচ্ছি, তো আমি তোমাদেরকে দেখাচ্ছি এরকম তাকাচ্ছি, তখন মনে হচ্ছে এখান দিয়ে আমার কেউ দাঁড়িয়ে আছে, যে তাকাচ্ছি দেখি নেই, আবার যে এদিকে তাকাচ্ছি তখন মনে হচ্ছে এরকম কেউ দাঁড়িয়েছে, আবার যে তাকাচ্ছি তখন দেখি নেই, সেম এরকম ফিল হতে থাকলো। হতে হতে আমি যে কী করবো আমার কিছু, তখন মানে মা বলেছিলো যখন এরকম ভয় পাবি তখন ঠাকুরকে স্মরণ করবি, হরে কৃষ্ণ হরে রাম বলবি, বজরঙ্গলি চালিসাকে চালিসা মানে ঠোঁটস্থ করবি, মানে মুখুহিয়ে আর কি যেটা বলে আওড়ানো ওটা করবি। কিন্তু বন্ধুরা সেই সিচুয়েশানে মানে আমার কিছুই করতে ভাল লাগছে না, মানে ভাল লাগছে না কি মানে কী বলবো, মানে আমার মাথা থেকে আউট অফ মাইন্ড হয়ে গেছিলো, জাস্ট আমি কিছু বুঝতে পারছিলাম না। তারপরে কী করবো, আবার মনে হচ্ছে না আমি আমি যখন হাঁটা শুরু করছি, যখন স্টিল থাকছি তখন এই জিনিসগুলো হচ্ছে না, কিন্তু যখন আমরা হাঁটছি বাড়ি ঘরের দিকে যাব, ঘর ধরে মানে কী বলবো, মানে কীভাবে তোমাদের বোঝাবো, তোমার সামনে থাকলে আমি বোঝাতে পারতাম, মানে ধরো এখানে আমি দাঁড়িয়ে রয়েছি, তো ধরো আর একটু এগোলে পড়ি আমার ঘরের দরজা, আমি ঢুকতে পারছি না, ঘর থেকে বেরিয়ে এদিক গিয়ে ওদিকে হচ্ছে বাথরুমটা, মানে এরমভাবে এটা ঘর, এরমভাবে আসছো এসে এরম যাচ্ছ, গিয়ে সামনে বাথরুম, বাথরুমের ঠিক পেছন দিকটা হচ্ছে পুকুরটা, ছোট্ট পুকুর, ওখানে আমি এরমভাবে এসেছি, এতটা অব্দি এসে গেছি, কিন্তু এদিকে আর ঘরে ঢুকতে পারছি না, ওখানটা এসে আমি স্টপ হয়ে গেছি, আর পেছন দিক দিয়ে পুকুরের আওয়াজ, বাথরুমের ওগুলো হচ্ছে, আর অত দূর থেকে আমি এত দূর আমি কী করে আওয়াজটা শুনবো সেটা বলো, মনে হচ্ছে না আমার পেছনেই আওয়াজগুলো হচ্ছে। এটা একদম সত্যিকার মানে আমার জীবনের সাথে ঘটেছে 2005 সালে যখন আমি মাধ্যমিক দিই, তারপরে আমি ওখানে দাঁড়িয়েছিলাম ওই যে যেখানটা তোমাকে বললাম যে মানে বাথরুম থেকে সোজা এগিয়ে এসে এই জায়গাটা আবার একটু টার্ন নিতে হয়, আমি তোমাকে দেখাবো আমার বাড়ির হোম ট্যুরটা ওরকমই আছে। এখন ওখানে দাঁড়িয়ে রয়েছি, তারপরে কী হলো, ওরমভাবে দাঁড়িয়ে না আমি পেছন ঘুরেছিলাম, মানে ঘর থেকে মানে ঘর ধরো এদিকে আর আমার মুখটা ছিল এদিকে, মানে আমি আর আমাদের বাড়িতে তখন মানে অনেক গাছ, আর আমাদের এখনও এখনও আমার জেঠিমা থেকে আমার মা, আমার বড়ো জেঠিমা, যার বড়ো জেঠিমা যদিও নেই মারা গেছেন, আমাদের বাড়িতে না এত গাছ মানে তোমাদের কী বললো, মানে ফুল গাছ থেকে শুরু করে ছোটো ছোটো ওই যে কী বলো ওটাকে, পুঁই শাক গাছ আছে, লাউ গাছ আছে, মানে ভ্যারাইটি। আমি তোমাকে আমার বাপের বাড়ির হোম ট্যুরটা দেখাবো তাহলেই বুঝতে পারবে। আর ছাদে তো মানে পা ধারানো, পা দিয়ে দাঁড়ানোর জায়গা নেই, এত ফুল গাছের টবে ভর্তি, তোমাদের দেখাবো আমি সেটা, সেটা পরের কথা যেটা বলছিলাম। তারপরে ওখানে দাঁড়িয়ে তখন আমার মা আমাকে দেখতে না পেয়ে এসছে, এসে আমার মা মানে আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি জাস্ট ঠিক এই জায়গাটা, এই জায়গাটা হাত দিয়ে এরমভাবে হাতটা দিয়েছে, আমি না এরমভাবে কেঁপে উঠেছি। তখন মা বলছে তুই এত রাত্রে বাইরে কী করছিস, আমাকে বলছে তুই এত রাত্রে বাইরে, কি আমি মেয়ের দিকে তাকিয়ে বলছিলাম ওই জন্য চোখটা ওদিকে চলে গেছে, তুই এত রাত্রে বাইরে কী করছিস, আলছে মা তুমি ঘরে চলো আমি তোমাকে সব এখন কিছু বলবো না আমি পরে বলবো। তখন মা বলছে তুই অঙ্ক প্র্যাকটিস করবি না আর, আমি বললাম মা আমি বিভৎস পরিমাণে ভয় পেয়েছি। তখন মা বলছে যা তোর মনের ভুল, আলাম না গো মা মনের ভুল না, আমি সত্যি বলছি আমি আমি ওরকম আওয়াজ আমি জীবনে এরকম কোনো দিনই শুনিনি, যদি অত রাত্রি আমি ঘরের বাইরে বেরোতাম না, যেহেতু অঙ্ক পরীক্ষা ওই কারণে আমাকে বেরোতে হয়েছে টেনশানে। তখন মা বললো এত রাত্রে আর অঙ্ক করতে হবে না, তুই একটা কাজ কর এখন শুয়ে পড়। আমি তখন বলছি না মা আমার এখনও পরিমিতি বাকি, ত্রিকোণমিতি বাকি, এখনও মানে তখনকার মাধ্যমিকের কথা বলছি, এখন আমার এগুলো কিচ্ছু করা হয়নি, আমাকে করতেই হবে। তখন বলছি এখন কিচ্ছু করতে হবে না, তুই ঘুমো আমি দেখছি ওখানে কী হয়েছে। তারপর মা আমার মা বিভৎস সাহসী, বিভৎস, তারপর আমার মা যেখানে আমার ওরকম পুকুর বাথরুমটা টয়লেট রুমটা ওখানে মা গেল,
আমি ঘরে বসলাম, ঘরে বসে বাবা টাবা সবাই জেগে জ্বলে কী হয়েছে, জানছি বাবা আমি খুব ভয়, মানে রীতিমতো তখন মার্চ মাস ফাল্গুন মাস, অতটা কিন্তু গরম থাকে না, আর ওই দিকটা একটু ফাঁকা ফাঁকা ছিল আমার বাবার বাড়ির দিকটা, তখন অতটা গরমই লাগতো না, মানে আমরা একদম লোতে পাখা চালাতাম, কিন্তু সেই সময় বাবা আমাকে ফুল স্পিডে ফ্যান দিল, ফ্যান চালিয়ে দিল, প্লাস জল ফল খাওয়ালো, চোখ মুখে জল দিলাম, ঘাড়ে ফাড়ে জল দিলাম। দেওয়ার পরে মা বাবা বলছে কী হয়েছে, আমি বলছি বাবা আমার শরীরটা খুব অস্থির অস্থির করছে, আমি বুঝতে পারছি না কেন। তখন আমি আবার খাতা পেন নিয়ে অঙ্ক কষতে বসেছি, তখন আমার বাকি আবার এখনও মনে আছে ত্রিকোণমিতি করছিলাম, আর ত্রিকোণমিতি করতে আমার বীভৎস ভাব, বাবা বলছে এখন কিছু করতে হবে না, তুই একটা কাজ কর খাতা বই বন্ধ কর, বন্ধ করে ঘুমো। তারপরে আমি বন্ধঠন্ধ করলাম, কিন্তু সেই রাত্রে আমি এক ফোঁটা ঘুমোতে পারিনি, যেটুকু ঘুমিয়েছি ভোরের আলো ফুটলো, ফোটার পর ঘুমিয়েছি, কিন্তু কি বলবো বন্ধুরা, সেই রাত হচ্ছে আমার জীবনের সেরা রাত ছিল, আমি জীবনে কোনো দিনও ভুলতে পারবো না। আমি মানছি, আমি দেখো সত্যি কথা বলতে আমার মা তারপর বাথরুম থেকে এলো, আসার পরে মাকে জিজ্ঞেস করলাম যে মা তুমি কি কিছু দেখলে, মা বলছে কোনো আওয়াজই নেই, পুকুরের জল একদম স্টিল হয়ে রয়েছে, নরনচরণও নেই। আমি বললাম তাহলে আমি কেন এরকম শুনলাম, পুকুরে মনে কাজ করছে ঝুমঝুমানি আওয়াজ, তারপরে মনে হচ্ছে পেছনে কেউ আসছে। তখন মা বললো তোর তাহলে হ্যালুসিনেশন। তারপরে যথারীতি খাওয়া টাওয়া কমপ্লিট করে আমি চলে যাই মাধ্যমিক পরীক্ষা দিতে, আর সব বন্ধুদেরকে গল্পগুলো বললাম, আর টেনশান ছিল তো, যাই হোক কোনোরকম পরীক্ষাটা দিলাম, আর যেগুলো যে অঙ্কগুলো করে গেছিলাম সেগুলোই আমি কমন পেয়েছিলাম ভগবানের আশীর্বাদে, তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম, আর যেগুলো করে গেছি সেগুলোই কমন পেয়েছি, আর মোটামুটি অঙ্ক পরীক্ষাটা হয়েছে, ওই কোনোরকম হয়েছে, বা খুব ভালো নয়, মার্কশিট একদম তোমাদেরকে দেখিয়ে দেবো, খুব ভালো নয় একদমই, মানে মোটামুটি চালিয়ে নেওয়ার মতন হয়েছে। মতে বন্ধুরা মানে সেই রাতটা হয়তো আমি আজও মানে বুঝে উঠতে পারছি না যে সেটা কি সত্যি কিছু ছিল নাকি সত্যি আমার হ্যালুসিনেশন, আমি এখনও পর্যন্ত সেটা বুঝতে পারছি না যে কী ছিল সেটা আওয়াজগুলো, তাহলে হঠাৎ করে আমার মাথার, আচ্ছা মানুষে তুমি এটা বলো হ্যালুসিনেশনটা কখন হয়, যদি তুমি সেই জিনিসটাকে নিয়ে ভাবো, যদি তুমি কোনো একটা জিনিস নিয়ে যদি ভাবো সারা দিন সেই জিনিসটার উপর তুমি কিছু দেখলে, তবে কিন্তু তোমার মনে হবে যে না না এটা হ্যালুসিনেশন হচ্ছেই, হতে পারে, কিন্তু আমি তো সেদিন অঙ্ক নিয়ে ভেবেছিলাম, তাহলে তো মানে হিসেব মতো দেখা যায় যে অঙ্কগুলো আমাকে পিছু করবে, কিন্তু সেটা তো করেনি, ভূত পিছু করলো কেন বলো, এখানে একটা লজিক দিয়ে আমাকে বোঝাও। যাই হোক, তো বন্ধুরা যেটা বলার ছিল এই ছিল আজকের ভিডিও, মানে এটাই ছিল আমার জীবনের ভূত ঘটিত জিনিস, মানে তোমরা শুনতে চেয়েছিলে যে দিদি তোমার লাইফে কোনো ভূত, মানে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, এটাই আমার লাইফের ফার্স্ট ভৌতিক, আর আমি কখনো পর্যন্ত ভয় টয় পাইনি, আর যেন নাও পাই, কারণ আমি ভীষণ ভয় পাই ভূতে, কেউ নেই তো না নেই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটিকে আর যেটা বললাম যে ভূত হয়তো আছে, কিছু না কিছু একটা আত্মা, অশুভ আত্মা তো নিশ্চয়ই আছে, অশুভ আত্মা নিশ্চয়ই আছে, না হলে মানুষ মারা গেলে শ্রাদ্ধ শান্তি এগুলো কেন হয়, আমার মেয়ে পেছন দিয়ে বলছে। যাই হোক, হ্যাঁ এটা ঠিক, একদম রাত্রির এখন 9:30 বাজে, আমি ভিডিও শ্যুট করছি, আর এই একটা কথা, হ্যাঁ এগুলো লজিক দিয়ে তোমরা ভাবো, লজিক দিয়ে ভাবো নিশ্চয়ই তার আত্মার শান্তি হওয়ার জন্য, তো সেটাই বলবো, শুভ শক্তি যেমন আছে অশুভ শক্তিও আছে, আমার কাছে এখনও কোয়েশ্চেন মার্ক, এখনও জিজ্ঞাসা রয়ে গেল আমার কাছে নিজের কাছে যে সেটা কী ছিল, হ্যালুসিনেশন না সত্যি কোনো অলৌকিক ঘটনা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না, আর কমেন্টে জানাবে কীরকম লাগলো আর কতটা ভয় পেলে তোমরা, আর যদি খুব ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে শেয়ার টেয়ার করে দিও, আর প্লিজ 10K করে দাও, কিউএনএ রাখবো তো তোমাদের কাছে, তোমরা প্রশ্ন করবে আমি উত্তরটা দেবো তো তোমাদেরকে, তোমাদের কত প্রশ্ন আছে সেগুলো বলবে আমাকে, আমি উত্তর দেব। তো যাই হোক বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর কি বলবো, ভূতে ভয় পেও না, কারণ ভূত বলে কিছু নেই আবার আছে, ঠিক আছে, হ্যালুসিনেশনটাও আছে আমাদের। যাই হোক, তাহলে আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে, আর প্লিজ সাবস্ক্রাইব করে দাও, যারা সাবস্ক্রাইব করনি প্লিজ দয়া করে সাবস্ক্রাইবটা করে দাও, ঠিক আছে, আসছি বাবু, টাটা, সবাই খুব ভালো থেকো, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ অল, মুয়া।